এক লিডার এসেছেন যিনি বলছেন তার নেতৃত্বে সবকিছু হচ্ছে, ভেবে দুঃখ লাগছে। আমি এলাকায় না ঢুকে জিতেছিলাম, এলাকায় না প্রবেশ করে জিতেছি। আমার নিশ্চিত হয়ে মনে হচ্ছে যে যুব মোর্চা পদ যখন আমাকে দল দায়িত্ব দিয়েছে লড়াই করেছি, নিশ্চিতভাবে দল আমাকে যেটা দিয়েছে সেটাই করেছি। কিন্তু এখন যেভাবে চলছে তাতে এই যে বিধানসভার যিনি দলনেতা হয়েছেন তিনি নিজেকে জাহির করছেন, দলটাকে জাহির করছেন না। এবং যেভাবে চলছে তাতে সত্যি কথা বলতে যুব মোর্চা হিসাবে চালানোটা খুব মুশকিল ছিল, কারণ আমার ছেলেরা সবাই মিলে একসাথে লড়াই করেছি। এখন যিনি নেতা হয়েছেন তিনি পুরো ফোকাসটা শুধুমাত্র একটা জায়গাতে চলে গেছে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজিকে দেখে এসেছি, ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেখে এসেছি। আমি কোনো লোভ নিয়ে আসিনি, আমার আজও লোভ নেই ভাই, আজও আমার লোভ নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে তিনি দিল্লি যাচ্ছেন বারবার, দিল্লি গিয়ে নেতাদেরকে ভুল বুঝিয়ে তিনি এখন দেখাচ্ছেন সবচেয়ে বড় বিজেপি নেতা। তিনি দেখিয়েছিলেন একসময় তৃণমূলের বড় নেতা, আর আমাদের মাননীয় প্রেসিডেন্টকে বললেও তিনি অর্ধেকটা বোঝেন অর্ধেকটা বোঝেন না। কিন্তু সত্যি কথা বলতে আজকে বাংলায় যারা মন্ত্রী হয়েছে তাদের জন্য খুশি, কিন্তু বাংলা বিজেপি যেভাবে চলছে তাতে ভালো কিছু হবে না। গঠনতন্ত্র বিরোধ করাটা হচ্ছে আমাদের কাজ, আমরা বিরোধিতা করবো। আমাদের এত ছেলে মারা গেছে, আমাদের কাছে এটা খুবই দুঃখের। আমাদের কাছে এত কর্মী মারা গেছে এটা দুঃখের। তাই আমার প্রথমতই তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী যে আমরা তাদেরকে সঠিকভাবে জায়গা রাখতে পারিনি। তা আমি মনে করছি একজন যুব মোর্চা প্রেসিডেন্ট হিসাবে এটা আমার আগের থেকেও এটা বলেছিলাম, দলকে বলেছিলাম। এবং তাই আমি আমি কিছুদিন আগে দলেও যে যুব মোর্চা প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে আমি ছিলাম না, কারণ আমি মনে হয়েছিল যুব মোর্চা কে যেভাবে নতুন নেতা এসে যেভাবে মিসগাইড করছে দিল্লির নেতৃত্বকে তাতে ভালো কিছু হচ্ছে না, তাতে গোটা দলটা যেন একটা জেলার মধ্যে চলে যাচ্ছে।